এ ভালা কি দাদা এই তোর মুখটা এত শুকনো কেন রে আর বলবেন না দাদা কি হয়েছে জানেন ওই আজ দুদিনই আমার বউটা হারায় গেছে বউ হারিয়ে গেছে পুলিশে খবর দে আপনি পুলিশের কথা কন এই খাসর পুলিশের কথা কন কইরেছে এটা কি জানেন এর আগে আমার একটা মোটরসাইকেল হারাইছিল ওই শালারা 15 দিন চালায় ফেরত দিয়েছে তাইলে ভাবুন আমার বউটা আব্বা আব্বা এ কি হয়েছে শান্তি মতন একটু কইতে দিবেন না মানে কাস্টম কইতে দিবেন না আমি হাইকব হ্যাঁ আমি হাইকব এ তোর মুখ দিয়ে কি পায়খানা বের হয় না রে না আমার মুখ দিয়ে তো বের হয় না তোমার মুখ দিয়ে কি বের হয় আব্বা ওই আমার না লুড পায়খানার সাথে লুডু জড়িয়ে আছে এটা লুডুস না ওইটা কিরবি কিরমি ও তাহলে যে তুমি একটা গরুর কিমি ট্যাবলেট আইনে থিয়েছিলে না ওইটা খাইছি তাহলে কোনো কাজ হই আছে এ কই আছিস কি রে এই ভোলা এই ভোলা কি 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 এই এই তোরি হরি করে কোথায় চললি এই আমার বউটা হারিয়ে গেছে বউ লম্বা লম্বা চুল গরুর মতন চোখ লম্বা লম্বা লোক আপনি দেখছেন আপনি দেখছেন আরে ধুর আমার দার সাথে মিলাইতাছি এই ভোলা ভোলা এ কি করছিস মাছ ধরছিস দাদা মাছ ধরছিস ভালো কথা তোর সেদিন কেছে তোর গার্লফ্রেন্ডের নাম্বার চাইলাম তুই আবার বইনের নাম্বার দিয়েছিস মানে আমি কি ভুল করেছি ভুল করিসনি না কি ভুল করেছি আপনি কোন ওই আপনার বইনি তো আমার গার্লফ্রেন্ড বলিস কি রে কি রে ভোলা কি দাদা এই তুই বলে কোম্পানির চাকরি ছেড়ে দিলি হ্যাঁ চাকরি ছেড়ে দিয়েছি দাদা ভালো চাকরি ছাড়লি কেন রে কেন ওই বেশি পানি চাকরি পাই আছি না তাই ওই কোম্পানির চাকরি ছেড়ে দিয়েছি বলিস কি দাদা এই ভোলা কি দাদা ওই সেদিনকে পুলিশের সাথে তোর কি হয়েছিল রে ওই যে সেদিনকে হ্যাঁ হ্যাঁ ও আর বলবেন না দাদা আর এই কথা বলবেনই না হয়েছেটা কি জানেন ওই পুলিশ বউ নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি ভালো কথা আমি আবার ওখানে গাড়ি নিয়ে যাচ্ছিলাম এই পুলিশ কয় কি জানেন এই এই আমি ভাবলাম হয়তো রাস্তা ভুল করে আছে তাই যা আমি কোনো বাদ দিয়া তা আমি কইলাম কি ভাই কয় যে তোর গাড়ির লাইসেন্স দেখা আমি তো বললাম ভাই লাইসেন্স তো আমার কাছে নাই লাইসেন্স আছে বাড়িতে সে বলে কি জানেন হ্যাঁ সে বলে কি হ্যাঁ গাড়ি থাকবে সাথে আর লাইসেন্স থাকবে বাড়িতে আমি বলার মধ্যে এই কথাই বলেছি যে আপনার বইয়ে লাইসেন্সটা দেখান ওই কয় না আমার কাছে তো লাইসেন্স নেই লাইসেন্স তো বাড়িতে আমি কি কয়েছি জানেন কি কয়েছি আমি কয়েছি যে বউ থাকবে সাথে আর লাইসেন্স থাকবে বাড়িতে অমনি দাদা এ বলার সাথে সাথে একেবারে এ বলা কি করছিস ব্যাম করছি দাদা ব্যাম করছিস খুব ভালো খুব ভালো ব্যাম করছি ওই সেদিনকে তোকে একটা মেয়েকে নিয়ে ঘুরতে দেখলাম পিছন থেকে দেখে ঠিক চিনতে পারলাম না কে কে মেয়ে সে ওই যে সেদিনকে হ্যাঁ হ্যাঁ ওই যে লম্বা করে খাটো মেয়েটা হ্যাঁ হ্যাঁ হবে হয়তো পিছন থেকে দেখে চিনতে পারেননি না চিনতে পারিনি খুব ভালোই করেছেন ভালোই করেছেন কেন রে ওইটা না ওইটা আপনার মেয়েই ছিল কি বললি এ ভালা মোদার খুব আনন্দে আছি পূজা চলে গেছে ও সেদিন কাছে তো এই হিন্দুদের দুর্গা পূজা আছে না যেমন ভাবে তোকে লাভ পাইতে দেখলাম মনে হইলো তোদেরই পুজো ওদের কাউকে তো দেখলাম না ওখানে আসলে দাদা হয়েছেটা কি জানেন ওই আজকাল যেখানে সেখানে লেখা থাকে কি জানেন যে ধর্ম যার যার উৎসব সবার তাই ভাবলাম যাই একটু নাচ গান করে আসি নাচার সময় সবাই ছিল ছিল নাচার পরে মনে করেন হাতের সাথে বাড়ি লাগিয়ে মনে করেন সব যে কোথায় চলে গেছে আমি ছাড়া আশেপাশে দেখি কেউ নাই।